আর নতুন একটা ব্লগে তোমাদেরকে সুস্বাগতম। আর এই যে এখন আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে এই ফার্স্ট টাইম বলতে গেলে এই আমরা সকল বন্ধু মিলে তোমরা ঘুরতে যাচ্ছি, সেটা আর কোথাও নয়, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পেরে গেছো কোথায় যাচ্ছি। আর এই প্রথমবার সকাল সকাল উঠে না এইভাবে টোটো থেকে স্টার্ট করলাম ব্লগটা। আর এই যে আমাদের সঙ্গে আছে সানি, আছে রিক, আছে বাপ্পা, আছে মুম্বাই, আছে আর এইদিকে আমাদের লুলু আছে, তারা কিনে দেখে দেখেছো। আর সামনে আছে ভুলু, আছে আর তুফান দা, হ্যাঁ বছরে এক একবার আসে, যখন আসে তখন টোটো পাল্টি খেয়ে যায়। এখন আমরা যাচ্ছি সাইকে আর ট্রেন ধরবো। আর চলো রাস্তায় যেতে নেবে সে কথা না বাড়িয়ে স্টেশনে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। এই টোটোওয়ালাকে এখন ভাড়াটা মিটিয়ে দিচ্ছি আমরা সবাই মিলে, তারপর উপর দিয়ে গিয়ে দেখি এখন টিকিট কাটতে হবে। আর আর এখন আমরা প্রথমে যেটা করব টিকিট কেটে নেব, টিকিটটা কেটে নিই ওই সামনে। আর দেখতে দেখতে টিকিটটাও কেটে নিলাম, কেননা আর এদের কাছে সবার টিকিট আমার কাছে আছে, এদেরকে টিকিট দেবো না, টিটি ধরলে টিকিট আমি ফেলে দেবো, এদের টিকিট আমার টিকিটটা রেখে দেবো, দেখি কি হয় ফেলে দিয়ে। এখন আমরা ট্রেনের অপেক্ষায় আছি ইন্টারসিটি, আর ইন্টারসিটি আসুক হাওড়াতে নামবো। আর এখন আমরা সব ওয়েট করে আছি ছেলেগুলো, টুকটাক কিছু ওই দোকান থেকে খাবার টাবার কিনে নিই, তারপর ট্রেনে ট্রেন আসুক অপেক্ষায় থাকি। কাল সকাল উঠে চাটা না হলে জমে না, বাইরে থেকে চা হয়নি বলেন কি, খুব সুন্দর হয়েছে এই দাদার দোকানের চা। আর ওরা ওখানে এখন আড্ডা দিচ্ছে, ওরা চা খেয়ে নিয়েছে ওই দিকটাতে, বাদ দাও ওদের কথা এখন বল। সাইথিয়া টাটা করে দিলাম আর আমাদের ট্রেন ঢুকে গিয়েছে, এবার শুধু ট্রেনে চেপে চলো। শুধু বলছে কোথায় দীঘা, ফুল মাস্তি হবে, দেখতে থাকো ভিডিওটা। কি করব, ট্রেনে সিট পাচ্ছি না, তার জন্য নিচে বন্ধুরা সব দাঁড়িয়ে আছে, কতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবো। আমার কাছে একটাই সবাইকে মানে অনুরোধ, আমরা যেভাবে সুস্থ অবস্থায় যাচ্ছি না সেভাবে যেন বাড়ি আসতে পারি, এটাই মানে এনজয় তো এনজয় করতে গিয়ে অনেক কিছুই হয়। তুমি আমি বলতেছি ভিডিওর আমি চাইছি যেভাবে যাচ্ছি আমরা সুস্থভাবে আনন্দ করতে হতে, সেইভাবেই আমরা সবাই মিলে আমরা আনন্দ করতে হতে খুঁজি। আর এখন বি মনে হয় জায়গা পেয়েছে, বসলো সব একা একা পাচ্ছে, এক একে লোক ঢুকবে, কী করার আছে, যেভাবে এখন হাওড়া অবধি বসে বসে যাই, তারপর হাওড়াতে নামবো, তারপর আবার ট্রেন ধরবো দুটো থেকে, তো সময় হয়তো ট্রেন আছে রিজার্ভেশন করা যাবে ট্রেনটা, দেখি আমি কতদূর কী হয়, যতক্ষণ চাই হয় তোমার শেয়ার করছি তোমরা। এই যে এখন আমরা আছি প্রান্তিকে, ওই যে লোলোর মাথাতে একটা ভালো বুদ্ধি এসেছে, আমাকে বলছে কি ওই পাথরটা ধরো ওই চাকার নিচে দিতে, দাঁড়িয়ে আছে তাহলে ট্রেনটা যাবে না। কি বুদ্ধি, বুদ্ধি নেই ভাই, দিমাগ কা খেলে বাজে ছেলে ভাই, চাকার নিচে দেবে ট্রেনটা উল্টিয়ে যাক সেটাও চাই। হ্যাঁ আমি তো দীঘা যেতে চাইছি না, ওকে জোর করে নিয়ে গেছি, তারাপীঠ থেকে ধরে নিয়েছি, কম ব্যাপার। কো ঘন্টা বসে থাকতে হবে এখন অনেক ঘন্টা, এদিকে তো চার ঘন্টা হয়েছে, চার ঘন্টা আট ঘন্টা ধরে, এখনো আট ঘন্টা জার্নি ভাই, কি করে কি করব বুঝে উঠতে পারছি না। আমার মতন ছেলে এক জায়গায় চুপ করে বসে থাকবে সেটাই আমি ভাবছি। বর্ধমান পেরিয়ে যাওয়ার পর না ট্রেন প্রায় ফাঁকা দিয়ে আর সবাই সিট পেয়ে গিয়েছি আমরা সব ছেলেগুলো, ওই যে ওই যে ওই যে এই থেকে। আর এখন রেস্ট করবো, কী করার আছে এখন, দু ঘন্টা তো এখন বসে থাকতেই হবে। আর ওই দিকে ও কি দেখছে না, কি দেখছিস ভাই, এ কি দেখছিস না, সিরিয়াল দেখছে, সিরিয়াল দেখছে মেয়েদের মত, সেই শ্বশুর শাশুড়ি ঝগড়া ওইগুলা দেখছে বসে বসে। ট্রেন একটুক্ষণ দাঁড়াবে ব্যান্ডেলে, এখন ওই জন্যে এই যে আমরা নেমে পড়েছি, আর বাকি ছেলেগুলো সব ঢুকে আছে ভেতরে, সেই সমানে ঘুমোচ্ছে, ফোন গাছে বসে আছে। আমার ভাই কোথাও যাবো বলে না ঘুম আসে না, ঘুমটাই আসে না, ওই জন্য আমি নেমে এখানকার দেখছি ঘুরছি। এখন এই যে নেক্সট লেভেল এনজয় হচ্ছে আমাদের তিনজনের, বাকিরা সব ঘুমোচ্ছে, ওরা ঘুমোইতে এসেছে বল, ঘুমিয়ে এসেছে হাই ফ্রেন্ড।
few moments later. Finally, Howrah dhuklam sob bondhugulo mile sobai ache to thiktak pray 5 ghonta journey kore ashar por na ekhon puro 12ta bajhe puro 12ta bajhe eta amar maratok lagje Howrah dekho sob lok byastotar moddhe ki sundor hede hede jacche amar khub sundor lagle jaga ta dekhe platform er baire elam baire ese tumra jarai Howrah bridge dekhoni na tara dekho samnei ache অবশেষে না হোটেলে এলাম হোটেল যে হোটেলে খেতে এসেছি সেই হোটেলে মারাত্মক ভিউ বলেন কি মারাত্মক তোমরা বললে হয়তো বুঝবে না দেখবে এই দেখো এই যে আমাদের বেঞ্চ আর সবচেয়ে বড় বসে গিয়েছে আমার বেঞ্চ এটা আর এই দেখো সামনে মা গঙ্গা আর এই দিকের ভিউ ভাই মারাত্মক এটার জন্যই আমি তোমাদেরকে বলছিলাম আর এখানে সবার খাবার চলে এলো সিম্পলি এটা নিলাম এই যে দিন ফার্স্ট খেয়ে নি তারপর ভিউটা আরেকবার দেখিয়ে দিচ্ছি এই দেখো আবার এলাম প্ল্যাটফর্মের ভেতরে কেননা ওখানে খাওয়ার পর না পেট ভরলো না আর বাজে খাবার একেবারে ওরা ভেতরে গিয়ে যে বাকি খেয়ে চলে এলি তোরা ওরা কি সব খাচ্ছে জানি না আর এখানে এরা টুকটাক খাচ্ছে আমি অর্ডার দিলাম এই পিৎজাটা অর্ডার দিলাম এখন দিদি এখন গরমা গরম করকে দে রা হ্যায় আবি হাই হাই দিদিকে হাটকে গরমা গরম পিৎজা ওকে থ্যাংক ইউ কত নাম আছে ওটা D4 খাওয়া দাওয়া করে এসে এখানে সবাই বসে আড্ডা দিচ্ছি ট্রেন আসতে এখন 2:25 ট্রেন আসবে কান্তারা এক্সপ্রেস দীঘা যাওয়ার এদেরকে জিজ্ঞাসা করলাম এরা বাংলাদেশের বললো এরা জানে না এখানকার সম্পর্কে বেশ এখন আড্ডা অবধি এখন বসেই থাকে এখানে কি করার আছে আর তারপর ট্রেন এলে বেরিয়ে যাব ব্লগটা দেখতে থাকো ফিউ মোমেন্টস লেটার আড়াই ঘন্টা বসে থাকার পর না ফাইনালি এবার ট্রেন এলো আর বসে বসে এত ক্লান্ত লেগে গেল না দাঁড়িয়ে থেকে অত ক্লান্ত হয়নি আমরা D4 এখন আমরা যাব অনলাইন থেকে করে নিয়েছি ওটা আমাদের এখানে এসে টিকিট পাকার কিছু একটা কাটতে হয়নি এবার আমাদের শুধু ট্রেনে উঠে সিটে বসার পালা এবার সবাই মিলে এই যে এবার আমরা এখান থেকে ট্রেনে উঠে যাই দীঘার দিয়ে চলো 20 মিনিটস লেটার ফাইনালি ঘুম থেকে উঠে এলাম মানে কখন ঘুমিয়ে গিয়েছি আমি নিজেও জানি না এখন 7টা গাছি আমি পেরিয়ে গিয়েছি সেটাও আমি নিজে জানি না মানে কি বলবো এখন এই যে সবাই মিলে দাঁড়িয়ে আছি আমাদের আর আমাদের বেড এই যে যে সব বসে আছে কি সব খাচ্ছে আর ওইদিকে আমাদের বেড আর হাই গাইস আর ফুল এনজয় আর এখন দীঘা যাবো এবার ঘুম থেকে উঠে গিয়েছি আর চিন্তা নেই অনেকটা ক্লান্ত হয়েছিলাম এবার কি শুধু এনজয় হবে আর কিছু না ভিডিওটা দেখতে থাকো বসে দেখে দেখে না এখানে একবার বসছি ওখানে একবার বসছি এখন দেখো ঘড়ি কাটায় বাজে 5:29 এখনো 5:29 বাজে এখন রোদ দেখো বাইরে এইদিকে এখনো 1.5 ঘন্টা যাবো আমরা এখনো এইদিকে ওই যে ওখানে একজন আছে এইদিকে রিক আছে আর ওই যে সানা ভুলো আর বাপ্পা আর ওই লুলো এখন কোথায় গিয়েছে যাই আচ্ছা এই তো এখানে আছে এই হাই গাইস কোন হাই তোমার অপেক্ষাতে আর কত কিলোমিটার দেখাচ্ছে আমরা কোথায় ছিলাম কোথায় এলাম বাপরে আর একটুর জন্য few moments later finally যেটার জন্য বেরিয়েছিলাম সেই জায়গায় আমরা পৌঁছে গিয়েছি এই যে আমরা কোথায় পৌঁছে গিয়েছি দেখো দীঘা আর এই যে সব ঠিকঠাক ভাবে এসেছি পৌঁছে গেছি এবার শুধু এবার শুধু একটা রুমের দরকার আর রুম আমরা অলরেডি বুক করে ফেলেছি অনলাইনে আমাদেরকে নিতে আসছে আর ওল্ড দীঘা না নিউ দীঘা এখন যাবি এখন আমরা নিউ দীঘায় রুমটা বুক করেছি ওখানে যাই চলো আর এই যে দীঘার প্ল্যাটফর্মের ভিউ নেক্সট লেভেলের বাই দ্য ওয়ে যে আমাদেরকে নিতে আসবো কথা তাকে এখন খুঁজে পাচ্ছি না বারবার ফোন করছে কোন জায়গাটা বলছে রিকই জানে আর ওই দাদাটাই জানে
তার আগে তোমরা এই জায়গাটা চেক করে নাও একটু। ওহ মারাত্মক, দেখো এদিকে বেরোবার রাস্তা আর নেক্সট লেভেল ভাই, কি বলবো, তোমরা তো ভিডিওতে দেখলেই কটা বাজে। দেখো তোমরা প্ল্যাটফর্মে বাইরে এসে দেখি এখানেও ভাই মারাত্মক সেই লেভেলের অবস্থা। এই দেখো এখানকার ভিউ, একটা যাওয়ার রাস্তা আছে না আর এইদিকে একটা আছে, আমরা যাবো এই দিকটাতেই, কেননা ওই দিকটা কোথায় যায় এখন জানি না। আর ভাই প্ল্যাটফর্মটা ভাই সেই লেভেলের বললে হবে না। এবার যত দূর দূরান্ত না ট্রাভেল করবো তত প্ল্যাটফর্মগুলো না খুব সুন্দর সুন্দর হয়, দেখেই মানে প্রাণ জুড়িয়ে যায়, আর কিছু না জলে বোতল ধরে দিল। চলো দেখি ভাই এসে না এরকম অনেকজনকে পেয়ে যাবে, মানে যারা এখানে হোটেলে ব্যবসা করে, তারা না কি তারা একটাই কথা বলে এখানে নিতে চলে আসে, তারা টোটো অটো চার চাকায় যাদের যেমন ব্যবস্থা করা থাকে আর এইভাবেই যাই থাকে, এবার যা যেটা বটে সেটাতে চলে যায়। আমাদের দেখি এখন রাস্তা থেকে নেমে তো রাস্তা থেকে অনেকগুলো হোটেল পার করলাম, আর দেখি এখন এই ভিতর দিয়ে এখন যাচ্ছি কোথায়, এখন হোটেল আমাদের বুক করেছে অনলাইনে তাও আবার, আর ফাইনালি রুম পেয়ে গিয়েছি। আর এই যে দাদা আর এই যে আমাদের রুম, আর আমরা একটা রুমে নিয়েছি এতজন থাকবো। এই যে ফিউ মোমেন্টস লেটার, মানে আমাদের পছন্দ হয়নি ওই জন্য আর একটা ভালো রুম দিলাম। এই পায়রার খুপের মতো রুম, বল পায়রা খুব নয়? হ্যাঁ চলো আমরা নতুন রুমে যাই চটপট, এগুলো যা আছে বেরিয়ে চলে যাই। ওই রুমটাতে বেকার বেকার জানো 600 টাকা লেগে গেল আমাদের, কচকা বেশিক্ষণ নয় ওই কিছুক্ষণের জন্য ছিলাম, ওই দু ঘন্টা হবে, দুই দেড় ঘন্টা হবে ছিলাম, 600 টাকা লাগলো ওই রুমটাতে, পায়রার খোপের মতো রুম। আর কোথায় দেখে এসেছে ওই সামনেকার ছেলেগুলো সানারিক, ওই রুমটায় আমরা এখন যাচ্ছি, ওটা ভালোই বললো আর খুব রেটও বেশি, দেখি কেমন কি ছবিতে দেখলাম আমি, সামনাসামনি রুম দেখিনি। এবার ফাইনালি আমরা এই যে এইদিকে যাচ্ছি ভেতরটা দিয়ে, দেখি রুমটা কেমন হবে। হাত হাতে এসে ফাইনালি হোটেল পেয়ে গিয়েছি, আর হোটেলের ভিউ দেখবে তোমরা এই হোটেলটাই। দেখো আমরা তখন ভেতর দিয়ে আসিনি না ওই জন্য অনলাইনে বুক করে, আর এই যে আমাদের হোটেল, চলো ভেতরে যাওয়া যাক। যেই রকম রুম চাইছি মনের মতো রুম পেয়েছি, ওই পায়রার গলির মতো রুম পাইনি ভাই সত্যি বলছি। আর রুমে যাওয়ার আগে তোমাদেরকে এখানকার ভিউটা চেক করাই, এই দেখো সামনেই। ওফ আর এদিককার ভিউটা তো মারাত্মক, এদিককার যেটা চাই। এটা কতটা লাগো? পাঁচতলার উপরে আছি আমরা এখন। রুমটা দেখাই তোমাদেরকে, এই দুটো রুম নিয়েছি, এই একটা রুম, এই যে একটা, আর এই একটা রুম এটাও নিয়ে নিয়েছি। আর ওরা এখন না নিচে আছে। Few moments later. এদের একটা জায়গায় প্রবলেম হচ্ছে, এদের রুম পছন্দ হচ্ছে না, বারবার তিনটে রুম দেখলাম, দুটো রুম দেখার পর না এই রুমটা পছন্দ হলো, এই যে একতলাতে, আটা ছিল পাঁচতলাতে, পাশাপাশি রুম নয়। আর ফাইনালি একটা রুম পছন্দ হয়েছে, এই যে এই রুমটা আমাদের, এই যে এই রুমটা পছন্দ হয়েছে, ডবল বেডের। আমরা না খেতে বেরোবো সবাই মিলে, কে কী খাবে জানি না, আমিও কী খাবো জানি না, যাই কী খাচ্ছি সেটা শেয়ার করছি ব্লগে, দেখতে থাকো ব্লগটা। খেয়েছি এখানে রুটি তড়কা নিয়ে নিলাম, বাকি ছেলেগুলো এখন আসেনি, ওরা একটু পর আসবে, আমি খুবই খিদে পেয়ে গিয়েছে, দেন পাস খেয়ে নিই খাবারটা। আর এখানে আমি একটা জুতো নিয়ে নিলাম এখানে খাওয়া দাওয়া করার পর না। আর আমরা এসেছি এখন সমুদ্রের ধার বিচে, এসেছি এখন ঘুরতে, আর এখন জোয়ার চলছে না, আমি এখন নামিনি, আর ওই ছেলেগুলো যে জল ঘাটছে, আর এইখানকার এই দেখো জোয়ার। তোমরা ভিউটা ঠিক রাত্রে এইরকম, বেশ ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখানেই স্টপ করলাম, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে চ্যানেলটাতে, অনেকটাই জার্নি করে আজকে এলাম তোমরা তো দেখতেই পেলে।